আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল্লাহ আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটা হচ্ছে, আপনারা সবাই কমেন্ট বক্সে একরকম ঝড় তুলতেছেন যে আমার সাথে কিভাবে যোগাযোগ করা যায়। আমি আমদানি রপ্তানির বিষয় বা আলিবাবা থেকে আমদানির বিষয়, এই বিষয়গুলো একদম ডিটেলসে কিন্তু আমার চ্যানেলে বলে দিয়েছি, এবং প্রত্যেকটা কমেন্টস নিয়ে, যেই কমেন্টসগুলো আমি মনে করি যে এগুলো নিয়ে ভিডিও করা দরকার, সেগুলো নিয়ে ভিডিও করে আমি ছেড়ে দিচ্ছি। এরপরেও সবাই চাচ্ছেন যে আবার পার্সোনালি কথা বলার জন্য, যোগাযোগ করার জন্য, হয়তো বা আপনারা সবগুলো ভিডিও দেখেন নাই, না দেখার কারণে আপনারা আমদানি রপ্তানির মূল প্রক্রিয়াটা বুঝতে চান না। আমি কিন্তু একটা অ্যাপসও তৈরি করেছি, যেখানে আমদানি রপ্তানির উপরে 40টা বিষয়ে কথাবার্তা বলা হয়েছে, এখানে 40টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, যেটা একদম আমদানি রপ্তানির এ টু জেড বিষয়গুলো সেখানে কভার হয়ে গিয়েছে। এরপরেও আপনারা চাচ্ছেন যে বারে বারে যোগাযোগ করার জন্য, যা হোক, এই বিষয়টা আপনাদের সাথে আজকে একটু আলোচনা করব। তো আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকবেন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান তারা এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন। প্রাথমিকভাবে যেটা বলি সেটা হচ্ছে, আপনারা যারা আলিবাবা থেকে প্রোডাক্ট আনতে চান, যেমন আপনি একটা প্রোডাক্ট সোর্সিং করেছেন আলিবাবাতে, সেটা আনতে চান, সেটার জন্য কিন্তু আমাদের ডোর টু ডোর যে সিস্টেমটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা যদি সেটাও না করতে চান, যে ডোর টু ডোরে আপনারা প্রোডাক্ট না আনতে চান না, আপনারা হচ্ছে একদম লিগ্যাল ওয়েতে আমদানি লাইসেন্স করে প্রোডাক্টটা আনতে চান, তারা কিন্তু আমদানি লাইসেন্স করে কিভাবে প্রোডাক্ট আনতে চান সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া রয়েছে। তো ডিরেক্টলি আপনারা আমাদের সাথে, আমার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু আমি কোনো মোবাইল নাম্বার বা কোনো কিছু দেই নাই। কারণ হচ্ছে কি, যদি এইভাবে পাবলিকলি মোবাইল নাম্বার দেই তাহলে প্রচুর ফোন আসবে, যেটা আমার নিত্য নৈমিত্তিক যে কাজগুলো সেটা ব্যাহত হবে। তো সেজন্য আমি আপনাদেরকে আমার যেই পার্সোনাল ফেসবুকের যেই প্রোফাইলের লিঙ্কটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে গিয়ে আমার নিজস্ব যে ফেসবুক পেজ রয়েছে, ফেসবুকের যেই প্রোফাইল রয়েছে, সেখানে গিয়ে আমাকে ইনবক্স করতে পারবেন। আপনারা মেসেজে আমাকে নক করবেন যে আপনাদের সমস্যাগুলো, হ্যাঁ, এরপরে আমি আপনাদেরকে মেসেজের মাধ্যমে রিপ্লাই দেব যে আপনার সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে। যদি এমন হয় যে এই সমস্যার বিষয়ে কোনো ধরনের ভিডিও আমি আগে দিয়ে থাকি, তাহলে অবশ্যই আপনাকে সেই ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব, তাহলে আপনারা সেই ভিডিও দেখে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটা আপনারা জানতে পারবেন। এরপরে হচ্ছে, ডিরেক্টলি মোবাইলে কথা বলার জন্য আপনারা আমাদের সিএনএফের যে ওয়েবসাইট রয়েছে, আমরা নতুন করে সিএনএফের একটি ওয়েবসাইট তৈরি করেছি, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন, সেটা অবশ্যই আপনি প্রোডাক্ট আনার পরে। হ্যাঁ, আমি এই বিষয়টা সবাইকে বলি যে আপনারা আমাদের সিএনএফের যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে এলোপাথাড়িভাবে আপনারা হচ্ছে কল দিতে থাকেন, হ্যাঁ, এটা করবেন না কখনোই। আপনাদেরকে আমি সবসময় বলি যে আপনারা আলিবাবা নিয়ে যে কোনো প্রশ্নের ক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন, অথবা এই ইউটিউবের কমেন্ট বক্সে লিখলেও কিন্তু আমরা সেটা রিপ্লাই দিয়ে দিব। হ্যাঁ, বা নতুন করে একটা ভিডিও তৈরি করব কিভাবে আপনারা এই সমস্যাটা সমাধান করতে চান, তো সেটার জন্য অবশ্যই আপনারা কল দিবেন না। আবার অনেকে হচ্ছে কল দিয়ে ডিরেক্টলি আমাকে বলেন যে ভাই, ডোর টু ডোরে এই মালটা কিভাবে আনা যায়, কিভাবে প্রসেস করা যায়, আসলে এগুলো আমি সবসময় বলে দিই আপনাদেরকে ভিডিওতে। এরপরেও আপনারা, আমি জানি না কেন আপনারা হচ্ছে ফোন দিয়ে কথা বলার চেষ্টা করে না, বা অনেকেই বলেন যে ডিরেক্টলি কথা বললে আপনার ডোর টু ডোরের প্রোডাক্টটা নিয়ে আসা যাবে, এইরকম না। জিনিসটা হলো যে আপনি আমাদেরকে, আমাদের যেই ফেসবুকের পেজ রয়েছে, ebay.com-এর যে পেজ রয়েছে সেখানে আপনারা নক করবেন, অথবা আমাকে পার্সোনাল যেই আমার যে প্রোফাইল রয়েছে সেখানে ইনবক্স করবেন। এরপরে আমরা সেখান থেকে কথাবার্তা বলার পরে যদি আপনার মনে হয় যে প্রোডাক্টটা আপনি নিয়ে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনি প্রোডাক্টটা আমাকে বললে আমি আমাদের ওয়্যার হাউসে পাঠিয়ে দিলে আমি সেখান থেকে নিয়ে আসবো। হ্যাঁ, এরপরে আরেকটা বিষয়, ছোটোখাটো মাল আনার ব্যাপারে আপনার, আমরা ফেসবুক পেজ দিয়ে দেওয়া আছে আমাদের, সেখানে আপনারা নক করবেন, ছোটো যে মালগুলো কিভাবে আনতে হয় সেগুলোর ব্যাপারেও কিন্তু ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখে নেবেন। তো সবচেয়ে দুঃখের বিষয় যেটা, সেটা হচ্ছে আপনারা প্রোডাক্ট আমদানির ক্ষেত্রে একদম এ টু জেড অনেকেই হচ্ছে শিখেন আমাদের এখান থেকে, শেখার পরে যেটা করেন যে
প্রোডাক্টটা আনার পরে যেমন কয়েকদিন আগে একজন আমার সাথে যোগাযোগ করেন যে উনি একটা মেশিন নিয়ে আসছিলেন চায়না থেকে একটা ম্যাকারনি মেশিন এখন এই মেশিনের জন্য ওনার কাছ থেকে সি এন্ড এফ হচ্ছে বলতেছে যে শুল্ক গোয়েন্দা ওনার মেশিন আটকিয়ে রেখেছে সেখান থেকে ওনারা 4 লাখ টাকা দাবি করতেছে যেটা একদম সম্পূর্ণ একটা অমূলক এবং ভ্রান্ত একটা হচ্ছে দাবি ওনারা নাকি বলতেছে মেশিনটা পুরাতন অথচ উনি নতুন মেশিন নিয়ে আসছেন তো এরপরে এই কয়েকদিন আগে আরেকজন যোগাযোগ করলেন যে ওনার একটা প্রোডাক্ট চিটাং পোর্টে উনি নিয়ে আসছেন উনি অনেকদিন থেকে আমার সাথে যোগাযোগ করেন এবং প্রায় অনেক দিন আগেই ওনার নাম্বার আমি সেভ করে রেখেছিলাম উনি মাঝে মাঝেই ফোন দিতেন যে ভাই প্রোডাক্টটা কীভাবে আনবো এখন উনি আইআরসি করছেন ইম্পোর্ট লাইসেন্স করে প্রোডাক্টটা নিয়ে আসছেন আনার পরে চিটাং পোর্টে এনে ঝামেলা হয়েছে ওনার এখন আমার সাথে যোগাযোগ করতেছেন যে ভাই এরকম সি এন্ড এফ তো এরকম বলতেছে এখন এটা কীভাবে ক্লিয়ারিং করব এই যে আমার আফসোসের বিষয়টা হলো এটাই যে আপনারা সব করেন আপনারা আমাদের এখান থেকে ভিডিও দেখেন কিভাবে কি করতে হবে সব কিছু করার পরে ক্লিয়ারেন্সটা কেন আমাদের দিয়ে করাচ্ছেন না আপনারা আপনারা ভাবতেছেন যে হয়তোবা আমি টাকা বেশি চাইবো বা আমার খরচ বেশি হবে অন্যদের খরচ কম হবে এই যে দেখেন উনি যদি আমাদের দিয়ে করাতো উনি ওনাকে বলছে যে আপনি 20,000 টাকা দিয়েন খরচ আমি বলছি 30,000 টাকা হ্যাঁ 10,000 টাকা পার্থক্যের কারণে উনি আরেকজনকে দিল এরপরে ওনার কাছ থেকে দাবি করলো 4 লাখ টাকা হ্যাঁ এখন কিন্তু উনি 4 লাখ টাকা দেওয়া লাগছে ওই যে 10,000 টাকা বাঁচাইতে গিয়ে কিন্তু ওনার 4 লাখ টাকা খরচ হয়েছে এই যে বিষয়গুলা এগুলা আসলে আপনাদের আপনারা সবসময় শুধু আমাদের সাথে যোগাযোগ করেন কিন্তু কাজগুলো আমাদের দিয়ে করান না আপনারা হ্যাঁ আমাদের যে সার্ভিসগুলো রয়েছে সেগুলো নেন না আপনারা সার্ভিসগুলো নেন আরেকজনকে দিয়ে যারা আপনাদেরকে আপনাদেরকে বিপদে ফেলবে এবং আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেবে হ্যাঁ আমরা আমাদের সার্ভিস ফিটা বেশি হ্যাঁ কিন্তু আমাদের কাজগুলো একদম 100% সঠিক আপনাদের কাছ থেকে আমরা কোনো রকম ঠেকিয়ে ঝামেলা করে টাকা নেব না আমরা আমরা একদম লিগ্যাল ওয়েতে যেটা সবাইকে দিবেন আমাদেরকেও সেটা দিবেন হ্যাঁ কিন্তু এই যে বিপদে পড়েন আপনারা তখন কিন্তু খুব দুঃখ লাগে যে আপনারা আমাদের থেকে সার্ভিসগুলো না নিয়ে অন্যদের থেকে সার্ভিস নেন এরপরে বিপদে পড়েন এরপরে কয়েকদিন আগে একজন যোগাযোগ করলো যে উনি ডোর টু ডোরে আমাদের ভিডিও দেখে উনি প্রোডাক্ট নিয়ে আসছেন বাংলাদেশে আনার পরে যে যার কাছে দিয়েছেন উনি গত 3 মাস হয়েছে ওনার ডোর টু ডোরের মাল দিতে পারতেছে না অথচ আমাদের মাল কন্টিনিউয়াসলি আসতেছে তো যেটা করতেছেন যে হয়তো আমরা বেশি বলছি যে ওনার 10 কেজি মালের জন্য আমরা বলছি যে প্রতি কেজি 1,000 টাকা করে উনি সেখানে 700 টাকা করে কেজি 300 টাকা কমে পেয়েছে এখন কি হয়েছে ওনার 30,000 টাকার মাল আজকে 3 মাস ধরে উনি পাচ্ছে না আদতে পাবে কি না সেটা নিয়েও সন্দেহ এই যে দেখেন 300 টাকার জন্য আপনি 30,000 টাকা কিন্তু নষ্ট করলেন তো বাংলাদেশে যে সমস্ত কুরিয়ার কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে ডিএসএলের সবচেয়ে বেশি হচ্ছে ডিএসএলের ফি হচ্ছে সবচেয়ে বেশি তাদেরকে যদি আপনি বলেন যে আমেরিকা থেকে একটা ডিম এনে দেওয়ার জন্য তারা সেই ডিমটা সুন্দর করে আপনার হাতে যেটা যেভাবে আসে সেটা সেভাবে পৌঁছে দেবে কিন্তু তাদের খরচ বেশি অন্য কোম্পানিকে ডিম কেন লোহাও যদি দেন তাহলেও তারা সেটা একটু বাঁকা করে দেবে কারণ হচ্ছে তাদের খরচ কম তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন যারা আমাদের সাথে যোগাযোগ করেন বিশেষ করে আমার সাথে যোগাযোগ করেন বা আমাদের ফেসবুক পেজে নক করে আমদানি ব্যবসাটা জানেন আইআরসি করতেছেন এরপরে প্রোডাক্টটা আনার পরে আপনাদের আর ভাল লাগতেছে না আপনারা সি এন্ড এফের যে আমাদের যে সার্ভিসটা রয়েছে সেটা নিচ্ছেন না হ্যাঁ কারণ হচ্ছে আপনারা আরেকজনের কাছে হয়তো 5,000 টাকা কমে পাচ্ছেন এরপরে যখন আপনারা সেখান থেকে একটা ভালো মানের ধরা খেয়ে আসেন তখন আমার সাথে যোগাযোগ করেন যে ভাই এটা কিভাবে ছাড়ানো যায় এটা তো আমাকে পোর্টে এইরকম করতেছে সেই রকম করতেছে তো তখন কিন্তু আমার কাছে খুবই বিরক্ত লাগে আপনাদের এই কথাগুলো শুনতে কারণ আপনি আমার সাথে 1-2 বছর ধরে কথা বলতেছেন হ্যাঁ কথা বলে সব প্রসেসিং করলেন যখন ফোটে আসলো তখন আর আমার কথা মনে হচ্ছে না কারণ হচ্ছে আমি হয়তো আপনাদের কাছ থেকে 5,000-10,000 টাকা অতিরিক্ত দাবি করতেছি হ্যাঁ এটা খুবই নর্মাল কারণ হচ্ছে আপনার কাজটা করতে এত টাকা লাগবে 30,000 টাকা লাগবে আপনার কাজটা করতে আপনার থেকে অন্য সি এন্ড এফ অন্যভাবে নিবে হ্যাঁ বলবে যে যেমন ধরুন মিসিলিয়ান্সের ক্ষেত্রে আমরা চিটাং ফোর্টে যদি 30,000 টাকা নেই সেক্ষেত্রে কিন্তু ওই টাকার ভিতরেই আমাদের লেবার বিল হাইস্টার ক্রেনের বিল কিন্তু অন্যরা কিন্তু সেগুলো আলাদা দেয় হ্যাঁ একজনকে দেখলাম যে ক্রেনের বিল দিয়েছে 8,000 টাকা এটা একদম একদম ফাও একটা জিনিস আপনাকে দিছে হ্যাঁ এই জিনিসটা এটা এটা হচ্ছে সি এন্ড এফের কাজ সি এন্ড এফই হচ্ছে আপনাকে ক্রেনের বিল দিবে হ্যাঁ তো এই যে বিষয়গুলো এগুলা আপনারা খেয়াল রাখবেন যারাই যোগাযোগ করেন অবশ্যই চেষ্টা করবেন যে ফাইনাল যে কাজটা
আনার পর যে কাস্টম ক্লিয়ারেন্সটা সেটা আমাদের দিয়ে করানোর জন্য দু চার টাকা বেশি নিব, কিন্তু সেটা অবশ্যই যৌক্তিক কারণে বেশি নিব, অযৌক্তিক কোনো কারণে আমরা বেশি আপনাদের থেকে টাকা নিব না। যা হোক, এইভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফেসবুক যেই পার্সোনাল পেজ আমাদের প্রোফাইল রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি, এবং আমাদের যেই ফেসবুক পেজ রয়েছে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং আমাদের একটা ফেসবুক গ্রুপও রয়েছে, আপনারা জানেন ebay.com বায়ার সেলার কমিউনিটি, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারবেন। ভালো থাকবেন সবাই, ভিডিও নিয়ে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে বলবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।